লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরেছিল অনেক হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কি লোকসভার পরেও অব্যাহত ছিল তৃণমূলের ভাঙনের প্রক্রিয়া বিধানসভা নির্বাচনের প্রাককালেও সেই একইভাবে তৃণমূলকে ভাঙতে বদ্ধপরিকর বিজেপি তেমনই চ্যালেঞ্জের শোর শোনা যাচ্ছে বিজেপির অন্দরে কান পাতলেই সম্প্রতি বিজেপিতে ভাঙিয়ে তৃণমূলে ফেরার প্রবণতা বেড়েছে এই প্রবণতা রুখে বিজেপি পাল্টা দিতে চায় রাজ্যে বিজেপির এক নেতার কথায় সময় এলেই বিজেপি আসরে নামবে তৃণমূলের বহু নেতাই যোগাযোগ রাখছেন এমনকি বিধায়কদের একটা বড় অংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলে বেগরবাই হলেই উল্টো পুরাণ শুরু হয়ে যাবে দু হাজার একুশে বাংলার বিধানসভা নির্বাচনকে টার্গেট করেছে বিজেপি সেই নির্বাচন জিততে বিজেপি প্রাণপণ ঝাঁপাবে মোদী শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকেই ঘাঁটি বানাবে আর বঙ্গ বিজেপি নেতাদের কাজে লাগিয়ে বিজেপির উদ্দেশ্য হবে তৃণমূলকে ভেঙে তসনাস করে দেওয়া দু হাজার একুশের আগে ভাঙন রোখা তাই মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের কাছে বড় চ্যালেঞ্জ বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করছে তৃণমূলের একটা বড় অংশ বিশ্বাস করে দু হাজার একুশে বাংলায় ফের পরিবর্তনের ধ্বজা উঠতে পারে আর তা হতে পারে বিজেপির হাত ধরে তাই তৃণমূলের ওই অংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছে বহু বিধায়ক রয়েছেন সেই তালিকায় তারা দল ত্যাগ করলে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে তৃণমূল কংগ্রেস বিজেপির তরফে এমন দাবিও করা হয়েছে গেরুয়া শিবিরে পা বাড়িয়ে রাখা তৃণমূলের বিধায়করা দল ছেড়ে বেরিয়ে আসতে চান যোগ দিতে চান বিজেপিতে কিন্তু তৃণমূল কংগ্রেস এখন সমস্যা করতে পারে বলে সঠিক সময়ে এলেই তাদের যোগদান করানো হবে তারাও অপেক্ষায় রয়েছে যেসব নেতারা মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন তারা বুঝতে পারছেন বাংলার মানুষ কি চাইছেন বিজেপির দাবি তৃণমূলের অবস্থা ভালো নয় ভিতরে ভিতরে ভঙ্গুর হয়ে গিয়েছে দলটা সময় আসুক দেখবেন তাশের ঘরের মতো ভেঙে পড়েছে এখন করোনা পরিস্থিতির কারণে রাজনৈতিক গতিবিধি আটকে রয়েছে এই পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তৃণমূলের ভাঙনের ধারা বিবরণী শোনা যাবে এখন শুধু অপেক্ষার পালা অপেক্ষায় বাংলায় পরিবর্তনের